ডুয়ার্সের কৃষি জমিতে হাতির হানা যেন নিত্যদিনের ঘটনা। ফসল ঘরে তুলতে রীতিমতো হিমশিম অবস্থা হয় কৃষকদের, আর তাই হাতির হানা রুখতে চায় চাষ বদল। আর এতেই বাজিমাত করছেন জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মেটলি ব্লকের দক্ষিণ ধূপজোড়া গ্রামের কৃষক মোহাম্মদ বাবলু। গরুমারা জঙ্গলের কাছে হাওয়ার দরুন মাঝে মধ্যে কৃষি জমিতে খানতে খুঁজে চলে আসে হাতির দল। কৃষি জমি কার্যত তছনছ করে ফেলে এই হাতির দল। বারবার লোকসানের সম্মুখীন হতে হয় কৃষকদের। এদিকে কৃষিকাজ ছাড়া করবেনই বা কি, তাই পেশার বদল না ঘটিয়ে চাষ বদল করলেই এক কৃষক। ধান সহ অন্যান্য সবজি চাষ বাদ দিয়ে শুরু করলেন লেবু চাষ, কেননা লেবু গাছের কাঁটা ভয় পায় জঙ্গলি হাতি। যে এলাকায় লেবু গাছ রয়েছে সেই এলাকার ধারে কাছে ঘেঁষে না হাতি। আর এতেই একদিকে যেমন লেবুর চাষ করে হাতির হানা অনেকটাই রোকা গেল, অন্যদিকে লেবু বিক্রি করেও লাভের মুখ দেখছেন কৃষকরা। এবছর চৈত্র শেষের দিকে চাঁদে ফাটা রোদ এবং গরমে কার্যত দিশেহারা গোটা রাজ্যবাসী, আর এই গরম থেকে রেহাই দিতেই লেবু চুরি মেলা ভার। কাজেই বছরে অন্যান্য সময় লেবুর চাহিদা সেরকম না থাকলেও এই গরমে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। মোহাম্মদ বাবলু নামের এই কৃষক তার প্রায় 3 বিঘা জমিতে লেবু চাষ করে শুধু যে অর্থ উপার্জন করছেন এমনটা নয়, পাশাপাশি হাতির হানায় অতিষ্ঠ বিপর্যস্ত কৃষকদেরও বিকল্পের চাষের পথ দেখাচ্ছেন। মাথায় আসলো আমাদের এইদিকে হাতি প্রধান জায়গা না, সবসময় হাতি বের হয়। তো ধানের সিজনে যখন ধানটা পেকে যায় এমন সময় হাতি এসে খায় না। এইবার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করে যে তারা লাইট ফাইট দিয়ে ডিউটি করে, কিন্তু তার মধ্যেও কোনো সময় এসে খাইয়ে ফেলে। তো চিন্তা করলাম যে আমার এই জমিতে ভালো করে ধানও হয় না, এই জন্যে লেবু লাগাই। তো লাগানোর সময় মানে সবাই আমাকে বলতেছে এই লোকটা পাগল হয়ে গেছে, হ্যাঁ লেবু লাগায় কী হবে। তো সবাই এইভাবে বলার পর 2 দিন তো আমার রাতে ঘুম হয়নি। হ্যাঁ যখন 6 মাস বয়স, এক লোক এসে বলতেছে তুই এগুলো কী করতেছিস, কে নিবে তোর লেবু, আর এত লেবু হবে। তারপর এই চিন্তায় না 2 দিন আমার ঘুম হয়নি, বাড়িতে একটু অশান্তি ছিল। পরে যাই হোক এখন উপরওয়ালা যা দিছে বিক্রি হচ্ছে। আচ্ছা,